ও বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আমি তোমাদের সঙ্গে বাঁশকড়িল বা ব্যাম্বু শুটের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি। ওটা আমি চেপা শুটকি, অনেকে চেপা শুটকি বা শিদলও বলে থাকে, সেটা দিয়েই আমি ব্যাম্বু শুটের এই রেসিপিটি তৈরি করব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, এবার প্যানটা গরম হয়ে যাক, তারপর আমি তেল দেব। এবার আমি তেল দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ আর লসুন বাটাটা দিয়ে দেব। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ আর 10 কোয়া মতো রসুন নিয়েছি। সেই রসুন আর পেঁয়াজ আমি আগে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হতে থাক, তারপর আমি ওই শিদলগুলো দেব। এবার আমি চেপা শুটকি বা শিদল ওইটা দিয়ে দেব। আমি 4টা শিদল নিয়েছি, ওগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই কাঁটাটা তুলে নিলাম। এবার আমি এই যে ব্যাম্বু শুটগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, দেবো 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেবো 7 মতো নুন দেবো। এবার এবার আমি সামান্য জল দেব। এই রেসিপিটি নর্থ ইস্টের একটা স্পেশাল খাবার, বুঝলে বন্ধুরা? নর্থ ইস্টের সবাই এই রেসিপিটি খেয়ে থাকে। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করে যাচ্ছ সেইভাবেই সাপোর্ট করে আমার পাশে থাকবে। আমি 7 মিনিটের মতো এটা ঢেকে রাখবো, তারপর আমি নামিয়ে নেব। 7 মিনিট পরে ফিরে আসছি। 7 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার ব্যাম্বু শুট রেসিপি তৈরি হয়ে গেল, এবার আমি সার্ভ করে দেখাবো। এবার গ্যাসটা অফ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।